অনেক আন্দোলন হচ্ছে, আমার নবীকে গালি দিয়েছে, সেই গালির কারণে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আরে বেটা, তুমি তো দু একটা এলাকার এমপি, মামুনুল হক পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে, মামুনুল হকের ডাকে হাজার হাজার যুবক রাস্তায় নেমে চলে যাবে রক্ত ঢেলে দেওয়ার জন্য। আপনারা কি প্রস্তুত আছেন? কথা বলেন না কেন? দুটি হাত আল্লাহকে দেখা দেন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا والمثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والذاكرين والحمد لله رب العالمين مقبول هاي شاجة هاي قبلت بهت هاي মকবুল হ্যায় সাজা হ্যায় কবিল তু বহুত হ্যায় আয়না কে মানেন্দে তু নহি দিল তু বহুত হ্যায় আয়না কে মানেন্দে তু নহি দিল তু বহুত হ্যায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নহি হো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এই ফেতনা ফসাদের জামানায় আপনাদের আমাদের সকলকে নওপাড়া আজলপুট্টি রশিদুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার মাহফিলের ময়দানে আসার এসে বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন, এই জন্য সবাই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বাবারা একটু জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আজকে বেশি আলোচনা করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলেই নেমে যাব। আজকের আলোচনার বিষয় হচ্ছে
রসুলের প্রতি ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা জীবন দিয়ে দিতে প্রস্তুত রয়েছেন। এখানে কথা হচ্ছে, আল্লাহ রসুল বলে তোমরা যদি, তোমরা তো আমাকে দেখতে পারো নাই, তোমরা যদি আমাকে দেখতে চাও হাক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাও, ঠিক কিনা? আল্লাহর রসুল যেহেতু এই কথা বলেছেন, আল্লাহর রসুল বলেছেন যে তোমরা যদি আমাকে দেখতে চাও তোমরা হাক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাও, তোমরা যদি আমার সাথে মুসাফা করতে মন চায় তোমরা হাক্কানি উলামায়ে কেরামের সাথে মুসাফা করো। আজকে অনেক জায়গায় অনেক আন্দোলন হচ্ছে, আমার নবীকে গালি দিয়েছে, সেই গালির কারণে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে এই আন্দোলন হচ্ছে। একটু জোরে বলেন, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আজকে আন্দোলন হচ্ছে। আবার কেউ কেউ হুমকি দেয় ঘাড় মটকে দেবে, আপনি কার ঘাড় মটকে দিতে চান? চরমনার পীর সাহেব হুজুরকে আপনি চিনেন? আপনি তার ঘাড় মটকে দিতে চান? আপনার গর্দানটা কত মোটা হয়েছে? যাই হোক, ছোট মানুষ বেশি কথা বললেই হয়তো যাবো জেলখানায়, পুলিশে ধরবে। আর বাজান, যেদিন থেকে এই মাদ্রাসায় ভর্তি হয়েছি সেদিন থেকে এই প্রস্তুতি নিয়ে এসেছি, হয়তো জেলে যাব না হয় ময়দানে হক কথা বলবো, কেউ ফিরাতে পারবে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ারে কাদিয়ানিরা দখল করে। মসজিদের কোণে বসে জিকির যত করে কষে, মসজিদের কোণে বসে জিকির যত করে কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে, ঠিক কিনা? আজকে আমাদের হক্কানি ওলামায়ে কেরামকে অজের ময়দানে বাধা দেওয়া হচ্ছে, কথা বলেন, ভয় পান? আমি ছোট মানুষ, আমি যদি ভয় না পাই আপনারা কিসের ভয় পান? হক্কানি ওলামায়ে কেরামকে আজকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর মতো হুমকি দেওয়া হয়, হক্কানি ওলামায়ে কেরামকে আজকে তারা শুলে চড়ানোর মতো কথা বলতে পারে, হক্কানি ওলামায়ে কেরামের ছবির উপরে তারা প্রস্রাব করে। আমি বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যারা মিছিল করেছে, মিটিং করেছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার যতটুকু ধারণা একটারও জন্মের ঠিক নাই। এই কথা বলেন না কেন? একটারও জন্মের ঠিক নাই। যারা আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে আন্দোলন করছে, প্রতিবাদ করে যে মামুনুল হকের রথ নাকি বাংলাদেশে চলতে পারবে না, আর বেটা তুমি কোথার থেকে এসেছো? অনেকে বলে আসো খেলা হবে, বলে কি বলে না, বলে মামুনুলের সাথে খেলা হবে। আরে বেটা তুমি তো দু একটা এলাকার এমপি, মামুনুল হক পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে, মামুনুলের ডাকে হাজার হাজার যুবক রাস্তায় নেমে চলে যাবে রক্ত ঢেলে দেওয়ার জন্য। আপনারা কি প্রস্তুত আছেন? কথা বলেন না কেন? দুটি হাত আল্লাহকে দেখায় দেন, কারা কারা তৈরি আছেন? আল্লামা মামুনুল হকের জন্য যদি আমাদের জীবন চলে যায়, জীবন দিতে আমরা পরোয়া করি না। কারণ আল্লামা মামুনুল হক কার সন্তান তোমরা জানো? আল্লামা মামুনুল হকের বাবা ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে অনেকবার পুলিশে ধরেছে, থানায় আটকিয়েছে, জেলে পর্যন্ত নিয়ে গেছে, তাকে অজুর পানি পর্যন্ত দেয় নাই। আল্লামা মামুনুল হক সাহেব তার ছেলে, তোমরা কাকে ধরতে যাচ্ছ? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব যিনি 28 বছর ধরে বুখারি শরীফ পড়ান, এরকম কয়জন লোক পাবেন 28 বছর ধরে বুখারি শরীফ পড়ান?